আজকে খুঁটি পুজো কোথায় তোমাদেরকে বলছি, সন্তোষপুর এভিনিউ সাউথ। পুজোর প্রাঙ্গণে এখনো পর্যন্ত কিছুই শুরু হয়নি, শুরু হবে পিঙ্ক কালার হলুদ কালারের গাঁদা ফুল দিয়ে, আর মাঝে মাঝে এরকম আর্টিফিশিয়ালও কিছু ফুল দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্মী আর এর থেকে বেশি কিছু বল। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে এসে গেছি তোমাদের জন্য আরও একটা খুঁটি পুজোর ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি সন্তোষপুরে। সন্তোষপুরের আজকে খুঁটি পুজো কোথায় তোমাদেরকে বলছি, সন্তোষপুর এভিনিউ সাউথ। মনে করতে পারছো বিগত বছর তোমাদেরকে দেখিয়েছিলাম এই পুজোটার প্রস্তুতি পর্ব, ভীষণই সুন্দর থিমটা হয়েছিল বিগত বছরে। তো এই বছরে জানি না কি হবে, আজকে যেহেতু খুঁটি পুজো তো আজকে দুর্গাপুজোর শুভ সূচনা সন্তোষপুর এভিনিউ সাউথের। তো সেই প্রাঙ্গণেই এখন যাচ্ছি আমি, মোটামুটি সন্তোষপুরের সুকান্ত সেতু এইখানেই নেমেছি, এই মুখটার থেকে আমি হাঁটা শুরু করেছি। আমি মেন রোড দিয়ে হাঁটছি না, ভিতরের রাস্তাটায় চলে এসেছি যাতে তোমাদের সাথে একটু কথাটা বলতে পারি, সেই জন্য ভিতরের রাস্তাটা দিয়ে হাঁটছি। জাস্ট আর একটু এগালে কিন্তু আমরা পেয়ে যাব সন্তোষপুর এভিনিউ সাউথের পুজো প্রাঙ্গণ, যেখানে কিন্তু আজকে খুঁটি পুজো দুর্গা পুজোর শুভ সূচনা। তো এখন যাচ্ছি তো সন্তোষপুর এভিনিউ সাউথের খুঁটি পুজোর প্রাঙ্গণে, কিন্তু আমার সাথে এখানে একজন বিশেষ কেউ আছে, তোমাদেরকে একটু বলি, উনি এসেছেন বাংলাদেশ থেকে, তুষারকান্তি মজুমদার। তো উনি আমার সাবস্ক্রাইবার, আর এদিকে আছে নীল, ওরও সাবস্ক্রাইবার। সবাই চেনেন নিশ্চয় আমাকে, তো ওরও সাবস্ক্রাইবার। দাদা কিন্তু খুব ভালো, দাদা কিন্তু দুর্গা পুজো পাগল একজন মানুষ। দাদা আমার প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর করে কিছু কথা লেখেন, আমি হয়তো বাংলা কথাটায় অত সুন্দর করে রিপ্লাই দিতে পারি না, কিন্তু দাদার থেকে কিন্তু অনেক কিছু জানতে পেরেছি বিগত বছরে, এই বছরেও আর অনেক কিছু জানবো। তো চলো এখন মণ্ডপের কাছাকাছি একদম চলে এসছি, আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো মোটামুটি একদম কাছাকাছি চলে এসেছি, আশেপাশের রাস্তাগুলো দেখে হোপফুলি তোমরা বুঝতে পারছো যে বিগত বছরে এই রাস্তাগুলো দিয়েই কিন্তু তোমাদেরকে নিয়ে গেছিলাম সন্তোষপুর এভিনিউ সাউথে। দেখো এসে গেছি সন্তোষপুর এভিনিউ সাউথের খুঁটি পুজোর প্রাঙ্গণে, এখনো পর্যন্ত কিছুই শুরু হয়নি, শুরু হবে। গণেশ ঠাকুরের মূর্তি রাখা হয়েছে, তোমাদেরকে আরো এক জায়গায় দেখিয়েছিলাম, এরকম ঢোকার মুখে গণেশ ঠাকুরের মূর্তি দেখলে না বেশ ভালো লাগে, মানে সবকিছু শুভ সূচনা যেহেতু গণেশ ঠাকুরকে দিয়ে হয় তো বেশ ভালো লাগে দেখতে গণেশ ঠাকুরের মূর্তিগুলো। খুঁটিটা বেশ সুন্দর করে কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে গাঁদা ফুল দিয়ে, অরেঞ্জ কালার হলুদ কালারের গাঁদা ফুল দিয়ে, আর মাঝে মাঝে এরকম আর্টিফিশিয়ালও কিছু ফুল দেওয়া হয়েছে, বেশ সুন্দর করে সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি খুঁটিটা। খুঁটিটা পোতা হবে তোমাদের, এই হচ্ছে দুর্গাপুজোর শুভ সূচনার যে প্রথম বাঁশ সেটা বেশ সুন্দর করে কিন্তু এখানে সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছি। সমাগম হয়নি এখনো পর্যন্ত, আস্তে আস্তে সবাই আসবে, তারপর পুজো শুরু হবে। তোমাদেরকে খুঁটিটা দেখালাম, পুজোর তোরজোর কিন্তু এখানে ফুল দমে চলছে। হচ্ছে সেই এক্সাক্ট প্রাঙ্গণ যেখানে কিন্তু প্রত্যেক বছর সন্তোষপুর এভিনিউ সাউথের পুজোটা হয়। বিগত বছর আমরা দেখেছিলাম এখানে, তোমরা জানো আশা করি এখান থেকে এসেছিলাম, আর এইখানে
যে পূজোটা হয়েছিল বিগত বছরের রঙ্গমঞ্চ হয়েছিল, তোমাদেরকে প্রস্তুতি পর্ব আর পূজো পরিক্রমা সব দেখিয়েছিলাম, আমাদের সাথে কথাও বলেছিলাম, ভীষণই সুন্দর একটা থিমের উপর সেজে উঠেছিল। এই বছর কি হবে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মনে একটা ডাউট আছে যে কি হবে কি হবে, তো ওনাদের থেকে শুনে নেবো সেটা। তো সবকিছু তোমাদেরকে দেখালাম, তো এবারে কিন্তু ওনাদের ক্লাবের কারোর সাথে যদি পাই তো ওনার সাথে কথা বলো, তোমাদেরকে জানাবো। তো চলো কারোর সাথে কথা বলে নিই। আমি আছি সন্তোষপুর এভিনিউ সাউথের খুঁটি পুজোর প্রাঙ্গণে, এখানে পেয়ে গেছি আমাদের সাথে মৈনাক দাদাকে। তো মৈনাক দাদা কিন্তু এই ক্লাবের সেক্রেটারি। নমস্কার দাদা। তো এই বছরের পুজো নিয়ে কি ভাবনা চিন্তা চলছে ফার্স্টে এটা একটু শুনে নেব। এই বছরের পুজো তা গত দু বছর ধরে করোনা ছিল, সেই করোনা আক্রান্ত পরিবেশকে কাটিয়ে আমরা এই বছর আবার নতুন করে নতুন উদ্যমে শুরু করছি, তা আশা করি ভালোই হবে। তো 2019-এ আমরা দেখেছিলাম এই পুরো জায়গাটাকে নিয়ে, ইভেন বাড়িগুলোকেও নিয়ে পুজোটা সেজে উঠেছিল। তারপর থেকে আস্তে আস্তে দেখতে পেয়েছি পুজোটা আস্তে আস্তে পরিসরটা আরো যেন স্বল্প হয়ে গেছে। তো এই বছর কি আমি বলি 2020 তে আমরা মানুষের পাশে ছিলাম, আমরা পুজো ছোট করে দিইনি, আমাদের যে বাজেটটাকে সেই বাজেটটাকে আমরা কাজে লাগিয়েছিলাম। যারা পুজোর সঙ্গে জড়িত ঢাকি পরিবার, মৃৎশিল্পী পরিবার, ডেকোরেটর পরিবার, আমাদের যে বাজেটটা সেই তাদের পুজোর সময় অনেকে জামা কাপড় পরতে পারেনি, আমরা তাদের হাতে হাসি ফোটানোর জন্য তাদের পরিবারগুলোর হাতে আমরা জামা কাপড় তুলে দিয়েছিলাম, আমরা পুজোকে ছোট করিনি। এবং সরকারের গাইডলাইন মেনে 21 সালের দর্শককে মণ্ডপের মধ্যে ঢুকতে দেওয়া হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে যতটুকু করার আমরা ততটুকুই করেছি, মানে পুজোরকে পরিসরটাকে কিন্তু ছোট করিনি, সামাজিক কাজের দিকে আমরা নজর দিয়েছিলাম। এই বছর আবার সমহিমায় ফিরে আসছিলাম এভিনিউ সাউথ। দেখুন একটু ওয়েট করুন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন যে কেমন পুজো হচ্ছে। আমরা পুজোকে ছোট করিনি, পুজোর পরিসরটাকে ছোট করিনি, যে একটা 19 সালে বড় করার পর ছোট ছোট তা না, এটা মানে প্রেক্ষিকে হয়েছে, মানে একটা করোনা আবহ কাল, যে কালটা আমাদের সবাই আমরা ফেস করেছি, সেই সময় দাঁড়িয়ে যা যা করার যা যা করণীয় আমরা সেইগুলো করেছি, পুজোটা করতে হয়েছে, তাই পুজোটা হয়েছে, পাড়ার লোকেরা ইনভলভমেন্টে পুজোটা হয়েছে, কিন্তু আমরা পুজো ছোট করে ফেলিনি, পুজোর টাকাটাকে আমরা অন্য কাজে বৃহৎ আকারে ব্যবহার করি। আচ্ছা, তো এই বছরের থিম কি হতে চলেছে? এই বছরের থিম আমাদের লক্ষ্মী, আর এর থেকে বেশি কিছু বলতে পারবো না, পরে আরো মানে যত দিন যাবে তত আরো বেশি ভালোভাবে ডিসক্লোজ হবে জিনিসটা। তো এই বছরের থিম শিল্পী কে? পাপাই সাথ। আচ্ছা, আর প্রতিমা সোমেন পা। তো এই বছরে যেহেতু পূজোটা বিশ্বজনীন, তো এই বছরের মণ্ডপটা কতটা সুন্দরভাবে সেজে উঠবে সেটা তো আপনারা বলবেন, দিন আসছে, দিন যত আসবে তখন আসবেন, তখন এসে মানুষ ভালো লাগে। আমার মেয়েকে কখনো আমি খারাপ বলবো? আমার মেয়ে আমার কাছে সবসময় সুন্দর থাকবে। তো দর্শনার্থীদের জন্য কি বার্তা থাকবে আপনাদের তরফ? দর্শনার্থীদের কাছে বার্তা থাকবে, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালোভাবে আসুন, সরকারের যা গাইডলাইন থাকবে সেই মেনে প্রতিমা দর্শন করুন, এবং এই কলকাতার দুর্গা পুজো যাতে আরো 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 ছড়িয়ে পড়তে পারে সুন্দরভাবে। আচ্ছা, তো বিগত বছরের তুলনায় এই বছর দর্শনার্থীদের মনে এই পুজোটা নিয়ে কতটা সাড়া ফেলবে? সারা তো পড়বেই, একটা মানুষের চাহিদা আছে, এত বছর ধরে নামী শিল্পীরা কাজ করে এসছে, এমনি তো কী করবে, মানুষ তো অপেক্ষা করেই আছে। তো সব শুনে নিলাম দাদার থেকে, খুব ভালো লাগলো, ধন্যবাদ দাদা। তো তোমাদেরকে সব কিছু দেখালাম, এখানকার খুঁটি পুজো এখনো শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, বাট আমাকে এখন অনেক জায়গায় যেতে হবে, তো সেখানে কি আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখানে যেটুকু পারলাম সেটুকু তোমাদেরকে দেখালাম, আর এখানে কিন্তু দাদার সাথেও কথা বলে তোমাদেরকে জানালাম এবছরের প্রথম থিমের ট্যাগলাইন হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী বলতে এখনো কি বোঝাতে চাইছে সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য, সেটা জানতে হলে কিন্তু আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, আর অবশ্যই তোমাদেরকে প্রিপারেশন ভিডিও তো তোমাদের জন্য আমি আনবই, আর পরিক্রমাতেও দেখাবো, তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে থিমটা যে কিভাবে মণ্ডপটা সেজে উঠছে সেটা ক্রমশ প্রকাশ্য। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমাকে পার্সোনালি ফলো করতে পারো, ফেসবুক ইনস্টাগ্রামের লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা অবশ্যই চেক আউট করে নিও। তো আজকের জন্য ভিডিওতে এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সাথে ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।